ইউনুসকে স্বাগত জানালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এদিকে শেখ বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে বিচার করতে হবে জানাবো শেখ হাসিনার বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং সর্বশেষ জানাব সত্য বলার সময় এসেছে বিডিআর বিদ্রোহের বিষয়ে সোহেল তাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কো অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন সিঙ্গাপুর ও বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী বন্ধিত রয়েছে বাণিজ্য ও ও বন্দর সহ অনেক দুই দেশের বহুমুখী সহযোগিতা ছড়িয়ে আছে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদারের কথাও জানান তিনি লরেন্স ওং আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ফিরে আসবে যেখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা হয়েছে এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আহ্বান জানানো হবে কিনা এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি যদি স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয় তাকে ফেরত আনতে বলে তাহলে আমাদের তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলতে হবে তিনি বলেন বিষয়টি ভারত সরকারকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলবে ভারত এই ব্যাপারে জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়টি দেখবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি শেখ হাসিনা পত্যাগ করে দেশ ছাড়ার আগে শিক্ষার্থী সহ প্রায় তিনশো মানুষের মৃত্যু হয় ইতোমধ্যে তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা হয়েছে সব মামলায় শেখ হাসিনা পাশাপাশি তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক মানবতাবিরোধী আইনে বিচার করতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে বিচার করতে হবে কারণ তারা গণহত্যা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার ও নৈরাজ্য ঠেকাতে এ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি দুদিনের অবস্থান কর্মসূচির আজ ছিল শেষ দিন মির্জা ফখরুল বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র গণতন্ত্র এর কোনো বিকল্প নেই বিএনপির মহাসচিব বলেন এই সরকারকে আমরা ততক্ষণ সহযোগিতা যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে তিনি বলেন খালেদা জিয়া মুক্ত হয়েছেন কিন্তু তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে নেতাকর্মীদের নামে থাকা হাজার হাজার মামলা প্রত্যাহার করতে হবে বিএনপি মহাসচিব বলেন ষড়যন্ত্রকারী নতুন তথ্য ছড়াচ্ছে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদের দিয়ে একটা ঢাল তৈরি করে কিভাবে কৌশলে এখানে অস্থিতিশীলতা তৈরি করা যায় সে চেষ্টা করেছে আওয়ামী লীগ তাদের মূল টার্গেট ছিল অস্থিতিশীল করে যদি ভারতের সাহায্য নিয়ে আবার ঠুকে পড়া যায় তাহলে তারা রক্ষা পাবে বাংলাদেশের কোন সংখ্যালঘু নেই উল্লেখ করে তিনি বলেন এদেশের সবাই বাংলাদেশের নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান সবাই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল সেই সূত্রে যারা আজকে হিন্দু হিন্দু সম্প্রদায় বলে আলাদা করে দিতে চায় তাদের সঙ্গে আমরা একমত নই আমরা সবাই এদেশের নাগরিক শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিল জানিয়ে মির্জা ফুকুল বলেন কি অহংকার তার মনে আছে দু সালে যখন সমগ্র দেশবাসী চাচ্ছিল নির্বাচনটা স্থগিত করে দিতে বিএনপি দাবি করেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তখন শেখ হাসিনা সবাইকে অসম্মান করেছিল তখন পত্রিকার শিরোনাম ছিল অহংকার হুঙ্কার প্রতিশোধ শেষ মুহূর্তেও তিনি মধ্যে প্রতিশোধের নেশায় ভরপুর ছিল আল্লাহর কি হুকুম দেখেন সেই তাকে পালিয়ে যেতে হলো সেই জায়গায় যেখান থেকে তার গোড়া পোতা আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই এখন সময় আছে আর ঝামেলা করবেন না টিকতে পারবেন না আজকে তো চেষ্টা করেছিলেন আপনারা যাবেন ধানমন্ত্রীর বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিতে কারো কোনো আপত্তি ছিল না কিন্তু ছাত্ররা ঢুকতে দেয়নি কেন দেয়নি ওই মানুষটা আর কেউ দেখতে চায় না তারা শেখ হাসিনার চেহারা আর দেখতে চায় না সারা বাংলাদেশে যত আওয়ামী লীগ আর ছিল তারা সবাই খুনি হাসিনাকে তৈরি হয়েছিল মির্জা ফখরুল বলেন ঝামেলা না করে বাইরে না ঘুরে আত্মসমর্পণ করেন প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানকে কিভাবে কোর্টে নিয়ে গেছেন দেখেছেন আমাদের দলের নেতাকর্মীদের এইভাবে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে বিচার করতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখুল তিনি বলেন কারণ তারা গণহত্যা করেছে পৃথিবীর অন্য কোন দেশে হয়েছে কিনা আমি জানি না ষাট লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এখানে এমন কোন মানুষ নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা নেই শুধু তাই নয় গত নির্বাচনের আগে আমাদের প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে সাজা দিয়েছে গত বছরের আঠাশে অক্টোবরের পর সাতাশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তার আগের বছরের আন্দোলনে আমাদের জনকে নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ছাত্র জনতার আন্দোলনে হত্যা দায়ে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনা সহ জড়িতদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন দুই সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচার হত্যা চালিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল তাই শেখ হাসিনা সহ হত্যায় জড়িতদের বিচার করতে হবে আওয়ামী লীগের রাজনীতি আদেশে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতে উদ্দেশ্যে নুরুল হক বলেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ গণহত্যায় জড়িত থাকায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে আওয়ামী লীগ যাতে দেশে আর রাজনীতি করতে না পারে সেজন্য দলটিকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি করতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে ভিন্ন মত নিষিদ্ধ হয় নয় উল্লেখ করে নুরুল হক বলেন গত নির্বাচনে দেশের বাষট্টি রাজনৈতিক দল নির্বাচনে না গেলেও আওয়ামী লীগের দোষরা নির্বাচনে গিয়েছেন জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দলকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে সত্য বলার সময় এসেছে বিডিআর বিদ্রোহের বিষয়ে তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা পর্যবেক্ষণগুলো বলতে চাই সোহেল তাজ লিখেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র স্বরাষ্ট্র ছিলেন সোহেল তাজ অভিযোগ হচ্ছে পিলখানা ট্রাজেডির ঘটনায় পরিকল্পনা যুক্ত ছিলেন সোহেল তাজও যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন এ অভিযোগের বিষয়ে আজ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্য বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিল ছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখানা ট্রাজেডি বা বিডিআর বিদ্রোহ দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন